आज किन्तु तथ्य भरा वीडियो तुम्हरा किन्तु मन दिए सुनबे आमी एक कथा दुबार तीन बार बोलबो किन्तु बेशी जदि तुम्हरा बुझे भलो गंडगोल आबार कम बुझलो गंडगोल ना ना आमार एवरग्रीन बाच्चादेर आमी शुभ दीप्राहरिक शुभेच्छा जानाच्छी। अच्छा एगुलो तुम्हरा अनेक किछु देखछो ताई ना? हाँ कत कि निये बसे आछे कि बोलते चाइछे एत कथा केनो बोलछे दीदी? ना যেটা বলবো সেটা হলো আমি তোমাদের কালকে বলেছিলাম যে তোমাদেরকে আমি এবার ছোট ছোট টিপস দেব। তাই ছোট ছোট টিপসগুলো কি তোমাদের একটার পর একটা আমি দিতে থাকি আর তোমরা কিন্তু এই টিপসগুলো শোনো শোনো। এটা কি দেখছো? এটা হচ্ছে একটা ফ্যান। হ্যাঁ ফ্যানের সঙ্গে এটা আমি কি দিয়েছি? এটা দিয়েছি পেঁয়াজের খোলা। ঠিক আছে ফ্যানের সঙ্গে পেঁয়াজের খোলা দিয়েছি কিন্তু এই ফ্যানের সঙ্গে যদি পেঁয়াজের খোলা আর বিশ্বজিৎ বলেছিল যে একটু খোল দিলে অসুবিধা হয় না কিন্তু খোলের পরিমাণ কতটা দেবে? খোলের পরিমাণ দেবে ঠিক এইটুকুনি। কেন বলছি? তোমরা বিগিনার্স তোমরা বুঝতে পারবে না যে কতটা ঠিক দেওয়া উচিত। এইটা দেবে পেঁয়াজের খোলাটা আমি কেন দিতে বলছি? গাছে ফুল আসার জন্যে। ঠিক আছে তোমরা এইভাবে চটকে একদিন দুদিন এটাকে অন্তত মিনিমাম পাঁচ সাত দিন ভেজাবে। দেখো আমি ডিমের খোলাও দিয়েছি, কোনো অসুবিধে কিচ্ছু হবে না, সব কিছু দেবে তোমরা। দিয়ে তোমরা শুধু মেনলি অল্প একটু খোলের গুঁড়ো দেবে। আর দেখছো কতটুকু ফ্যান? ফ্যানটা ধরো আমি এক লিটার মাপ দিচ্ছি, এক লিটার ফ্যান। আর এই এক মুঠোরও কম বুঝতে পারা যাচ্ছে যে এক মুঠোরও কম, এই যে এক মুঠোরও কম। আর আমার একটু ডিমের খোলা ছিল, আলাদা কথা ডিমের খোলাটা দিলে খারাপ তো কিছু নয়, ডিমের খোলাটা আমি দিয়েছি। দিয়ে এইটাকে নিয়ে তোমরা এরকম ডুবিয়ে রাখবে অন্তত পাঁচ দিন। আর কতটুকু পরিমাণ খোল দিলাম? এতটুকু পরিমাণ, এই যো এই যো এতটুকু পরিমাণ খোল দিলাম। ঠিক আছে আমি খোলটা রেখে দিচ্ছি, যে তোমার দেয়া হয়ে গেছে তোমরা এটাকে দেবে। দিয়ে তোমরা কি করবে? দিয়ে তোমরা এর সঙ্গে আরও পাঁচ থেকে সাত লিটার, মানে ধরো এক লিটার প্লাস ন লিটার, মানে মোট দশ লিটার হলো, সেই দশ লিটার জলকে মিশিয়ে মিশিয়ে তোমরা আপাতত লেবু গাছের গোড়ায় গোড়ায় দাও। আর কি দেবে? এই জিনিসটা তৈরি করবে করে শীতকালে দেবে। দেখো আমরা গোবর হাড়গুঁড়ো শিংকুচি পিজিয়ার কত কি শুনছি কিন্তু সব কিছু পাবে এইখানে। এবার যদি তোমরা এর সঙ্গে কলার খোসাটাও মেশাতে পারো, কলার খোসাটা যদি দাও তাহলেও উপকার হবে। দিয়ে তারপর পাতলা পাতলা করে সব গাছে গাছে দেবে। এখনই দেখছো ফ্যানটা আমার কেমন হয়ে আছে, ফ্যানটা এটা এমনি আমার কালকের ফ্যান। ঠিক আছে এই দেখো এখনও কিন্তু কোনো গন্ধ নেই, তাই আমি পরিষ্কার হাত দিচ্ছি। বোঝা যাচ্ছে এই জিনিসটা? এইটা একটা টিপস দিলাম, তাহলে মনে রেখো কিন্তু। তাহলে কি বললাম? ফ্যান বললাম, পেঁয়াজের খোলা বললাম, আর কি বললাম? খোল বললাম। এই তিনটে মিক্সড করবে এক লিটারে। পেঁয়াজের খোলা কতটুকু? এইটুকু। তার সাথে কতটা জল মেশাবে? ন লিটার জল মেশাবে, তার মানে দশ লিটার। তোমাদের যদি দশ লিটার জলের প্রয়োজন না হলে তোমরা তাহলে হাফ ফ্যান বা করবে। হ্যাঁ হাফ ফ্যান দিয়ে তোমরা বানাবে। হ্যাঁ অল্প ফ্যান নেবে, এইটুকু পেঁয়াজের খোলা নেবে, এইটুকু সর্ষের নেবে, সর্ষের গুঁড়ো মানে খোল গুঁড়ো নেবে, তাহলে হয়ে গেল। এটা একটা মনে থাকবে, গাছের গোড়ায় দেবে। কোন গাছের গোড়ায় দেবে? যেগুলো হার্ডি ফলের গাছ সেই গাছের গোড়ায় দেবে। আর যেন ভুল না হয়, এটা কিন্তু মারাত্মক টিপস বলে দিলাম। এরপর লেবু গাছেও দিতে পারো কিন্তু লেবু গাছের মেন খাবার বিশ্বজিৎ আমায় বলেছে রাইস পাউডার, এবং ওই রাইস পাউডারটা আমরা ঘরে বসেই যাতে করতে পারি সেটাই ব্যবস্থা করব। আমরা দোকান থেকে তো সব কিছু কিনে পাবো কিন্তু যার কাছে কিছু নেই তাহলে কি সে গাছ করবে না? অবশ্যই করবে, তার জন্যই তো আছি আমি, আমার এভারগ্রিন বাচ্চাদের জন্য আমি আছি। আচ্ছা এটা তোমরা দেখছো কোকোপিট, তাই তো? দাঁড়াও এক মিনিট আমি এইখানে মিশিয়ে দেখাচ্ছি। ধরো কেউ বলবে যে দিদি আমার কাছে আছে শুধু মাটি, দেখো এইটা হচ্ছে আমার কম্পোস্টযুক্ত মাটি বলে এইরকম কালো হয়ে আছে। ঠিক আছে ধরো এটা হচ্ছে শুধু পরিষ্কার মাটি। হ্যাঁ আমি এই মাটি নিলাম। ধরো তোমাদের মাটি হচ্ছে অনেক মাটি, তোমরা হয়তো শাক প্রস্তুত করবে, কারুর কাছে কিচ্ছু নেই শুধু মাটিটা রয়েছে, মাটি নিলে আর কি নেবে? আর ধরো গোবর নেই, ভার্মি কম্পোস্ট নেই, কিচ্ছু নেই, তখন এই আমি পরিমাণটা দেখাচ্ছি। ধরো এইটা নিলে, নিয়ে এই আনাজের খোলাটা দিলে, এই মানে এই দশ পনেরো দিনের মধ্যে আনাজের খোলা দিয়ে, আর অল্প যদি একটু খোল থাকে ভালো, না থাকে না ভালো, দিয়ে মাটিটাকে নিয়ে তোমরা চাপা দিয়ে রেখে দাও।
মাটিটাকে নিয়ে 10 দিনের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। কিন্তু মনে রাখবে মাটিটা যেন খুব শুকনো মতন হয়, হ্যাঁ শুকনো মতন হবে তাহলেই উপকার হবে। এবার যদি পারো এ দেখো বালি, একটু বালি দিয়ে দিলাম, দিয়ে তৈরি করো। আর কিচ্ছু দিতে হবে না, বাড়িতে আছে মাটি আর আনাজের খোলা, আমরা সব পাবো আনাজের খোলা। পেঁয়াজের খোলাটা দেবার দরকার নেই, পেঁয়াজের খোলা যেহেতু ফুল ফল আসতে সাহায্য করে। তাহলে তোমরা কী দিলে, তোমরা দিলে আনাজের খোলা, আর কী দিলে, মাটি দিলে। মনে থাকবে কারুর কাছে কিচ্ছু নেই, এক্ষুনি তোমরা তৈরি করবে তোমাদের প্রিয় প্রিয় কিছু শাক, পালং শাক, লাল শাক, অনেক কিছু শাক, কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু এইটা আর এইটা দিয়ে মাটিটাকে তৈরি করতে দাও। আচ্ছা কেউ বলবে আমাদের তো দুটো মানুষের সংসার, অল্প পড়ে, তাহলে তোমাদের ফলের খোসা পড়ে, ফলের খোসাটাও তোমরা দিতে পারো। আচ্ছা কিছু যদি না হয়, ধরো এইটা হচ্ছে শুধু ফ্যান, ফ্যান একটুখানি মাটিতে মিশিয়ে দিলে, একটু ফ্যান যদি মাটিতে মিশিয়ে দাও, ধরো আর কিচ্ছু নেই কারুর কাছে, আনাজের খোলা সে বলছে আমি ফ্যান ভা, আমার কাছে ফ্যানটা পর্যাপ্ত পরিমাণে থাকে, মাটিতে একটু করে ফ্যান মিশিয়ে দিয়ে দিয়ে শুকনো অল্প করে করে দিতে দিতে মাটিটাকে তৈরি করো। যেই তোমরা মাটির মধ্যে এই আনাজের খোলাগুলোকে মেশাবে কিছু দিনে, আমি তোমাদের বলছি দিন দশেকের মধ্যে, এক্ষুনি, ধরো প্রচুর মাটি, ধরো এইরকম প্রচুর মাটি, তোমাদের কিচ্ছু নেই মাটির মধ্যে, তোমরা কী করবে, তোমাদের আগে আর একবার বলেছিলাম যে মাটিটা নেবে, মাটিটার নিচে ধরো শাক বসাবে, এক্ষুনি মাটিটার নিচে এক প্রস্ত মাটি দিলে, তার উপরে এইটা দিলে, দিয়ে তোমরা এটাকে এরকম করে চাপা দিয়ে দিলে, দিয়ে এরকম মোটা মোটা করে এক পরত দিয়ে একটু অল্প জলতত্রা মিশিয়ে আনা ফেলে দাও সবজির বীজ, কিচ্ছু হবে না, শাকের বীজ ফেলে দাও, কোনো অসুবিধে নেই। বোঝা গেল আমি কি বলতে চেয়েছি? তাহলে আমি এখন কি করব, এইগুলোকে আমি একসঙ্গে মেশাবো, মিশিয়ে এটা একটা মাটি প্রস্তুত হলো। এবার শীতের গাছের মাটি প্রসঙ্গে আমি বলবো, তোমাদের আমি দেখাইনি, এই হচ্ছে কোকোপিট, এটা হচ্ছে কোকোপিট, আর এটা হচ্ছে চা, এটা এটা চা নয়, ধরো এটা হচ্ছে গোবর, গোবর বা ঘুঁটে, ব্যাস এইটুকু, আর কিচ্ছু দেবে না। আর এইটাকে দিয়ে তোমরা মিশিয়ে রেখে দেবে গোবর আর কোকোপিট, আর যদি পারো বালি, শীতের মাটি হবে এইটুকুনি। ধরো কারুর কাছে কোকোপিট নেই, সে তখন কী করবে, মাটি আর গোবর মেশাবে, মাটি আর গোবর মিশিয়ে তৈরি করবে, কিচ্ছু দেবে না, মাটির ভাগ দেবে, তার সঙ্গে একটু আনাজের খোলা দিলে দেবে, আর গোবর, ব্যাস গাছ বসিয়ে দাও। আচ্ছা কারুর কাছে আরও কিছু নেই, তাহলে তখন সে কী দেবে, সে বালি দেবে আর একটু গোবর দেবে, ব্যাস হয়ে গেল। কিংবা বালি দিল আর আনাজ খোলা দিল, ব্যাস দিয়ে মাটিটাকে একটু, যদি সর্ষের খোল থাকে ভালো, দিয়ে তোমরা মিশিয়ে একদম পরিষ্কার করে রেখে দাও। পরিষ্কার করে রেখে দিলে কী হবে, দিন 10-15-র মধ্যে, মনে থাকে যেন কথাটা, 10-15 দিনের মধ্যে সব কিছু তোমাদের তৈরি হয়ে যাবে। দেখছো আমি কত বাটিঘটি এনেছি, সব ওই যে বসাবো, এই যে সমস্ত বীজ, ওখানে পিটুনিয়া, ওটা ক্যাপসিকাম, ওইটা হচ্ছে টমেটো, ওখানে হচ্ছে লেটুস, ওখানে হচ্ছে গাঁদা গাছ, আমার গাঁদা এসে গেছে তবুও, ওখানে তারা গাঁদা সব কিছু। এবার আমি একটা তোমাদের বলি, তোমাদের হাতে কী বীজ আছে, কিছু বীজ নেই, তোমরা লঙ্কা বীজ পেতে পারো, এই যে ধরো এটা লঙ্কার বীজ, লঙ্কাটাকে কী করবে, লঙ্কাটাকে চিরে ফেলো, লঙ্কাটাকে চিরে বীজগুলোকে বার করে শুকিয়ে রাখো। যেমন ধরো আমি করেছি, আমার টমেটো গাছ এনেছিল মরে গেছে, আমি তখন কী করব, আমি এইগুলোকে নিয়ে টমেটোগুলোকে কালকে তুলেছি, তুলে আমি বার করে এই বীজগুলোকে এরকম হালকা করে শুকোর দিয়েছি, আজকে কালকে আরও শুকিয়ে যাবে, ব্যাস কোনো অসুবিধে নেই। মাটি যেরকম বলেছি, এই মাটি যদি এরকম প্রস্তুত করে এক্ষুনি, ধরো দিন 8-10 মধ্যেই তৈরি হয়ে যাবে, দিয়ে যদি এই বীজগুলোকে তোমরা ফেলে দিতে পারো, বীজগুলোকে আমি একটা একটা করে পুঁতে দেবে, হবেই হবে, কোনো অসুবিধে নেই। যার কাছে যা আছে তোমরা তাই দিয়ে এক্ষুনি আবি ইসওয়াক্ত শুরু করে দাও। তাহলে আমার আশা করি সবটা বলা হলো, তোমরা যে মতো বললাম তোমরা সে মতো করো, আমি কত কী নিয়ে বসে আছি, ঠিক আছে, আর কোনো অসুবিধে হবার কথা নয়। তবে শেষকালে দু একটা ছবি দিচ্ছি, যারা যারা আমায় পাঠিয়েছে তোমরা সেই ছবিগুলো দেখো, খুব ভালো থাকো, আর কি বলি, ছবিগুলো দেখো তাহলে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, এটা চঞ্চল চক্রবর্তী দাদা পাঠিয়েছেন, তার ফলের বীজ থেকে তৈরি করা বেদানা, এটা হলো বীজের গাছের বেদানা, তাহলে 2 বছরের মধ্যেই এই ফল এসেছে। তাহলে তোমরা বীজ থেকে কিন্তু চারা তৈরি করো, যেমন আমি আপেল গাছ থেকে চারা তৈরি করার কথা বলেছিলাম, মনে থাকবে তো? দেখো
কোনটুকু জায়গায় এইটা তুলেছেন দাদা, একটা বালতির মধ্যে করেছেন, খুব খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? এটা আমার বান্ধবী পাঠিয়েছে রানীগঞ্জ থেকে, তার এটা হলো ব্রহ্মকমলের গাছ। আমার আর একটা দাদাও পাঠিয়েছেন, এটা পাঠিয়েছে মৃদুলা, মৃদুলার ছাদের পদ্ম ফুল, এটাও মৃদুলা পাঠিয়েছে, কী সুন্দর ফুল। আর এটা পাঠিয়েছে শীলা দত্ত। তাহলে আজ এখানেই রাখি, মন দিয়ে পুরনো পড়াগুলো মুখস্থ করো, যতক্ষণ না ফিরে আসছে দেখতে থাকো পুরনো ভিডিওগুলো। আর আমি কিন্তু পড়াটা ধরবো, গল্প দাদুর আসরে দেখা হচ্ছে, সারাদিন খুব ভালো কাটুক।